ঢেঁকি স্বর্গে গেলেও ধান ফানে, মানে এটার একটা পাল্টা প্রবচন এমন হতে পারে, যেন হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হলেও বিএনপি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়েন না। এ যাত্রা যখন তিনি পররাষ্ট্রমন্ত্রী হলেন মনে হয়েছিল একটু ওজনদার একটা পোর্টফোলিও, বিশেষ করে সারা পৃথিবী বা বিদেশিরা তার দিকে খেয়াল টেয়াল রাখবেন, তাই হয়তো উনি একটু চুপচাপ থাকবেন, একটু কম কথা বলবেন, সকাল বিকাল বিএনপি কিনে মাথা ঘামাবেন না, সেই দায়িত্বে নতুন কাউকে দেয়া হবে। কিন্তু না, উনি স্বর্গে গিয়েও ধান ভাঙছেন, প্রতিদিন বিএনপিকে নিয়ে কথা বলছেন। এবং দুদিন আগে তার একটা অত্যন্ত আপত্তিকর উক্তি আছে, মানে এটা মগের মূল্যক তো তাই বলাই যায়, কিন্তু শুধু সেটা বলে থেমে থাকেন, এরপর আবার আস্ফালন করেছেন গতকাল। এই কারণে মনে করলাম যে একটু কথা বলা দরকার। উনি কি বলেছেন সেটা আমাদের অনেকে চোখে পড়েছে। উনি বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন এই বলে, অপকর্মের রেকর্ড আছে, বেশি কথা বললে ফাঁস করে দেব। উনি বলেন, বিএনপির অনেক নেতাদের অপকর্মের রেকর্ড আছে, বেশি কথা বললে সেগুলো ছেড়ে দেওয়া হবে। বিএনপির দু একজন নেতাকে ঘন ঘন প্রেস কনফারেন্স করতে দেখা যাচ্ছে, যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিলেন, রাজনীতির কাক যেখানে ক্ষমতার উচ্ছিষ্ট পায় সেখানে যায়, বেশি কথা বলে তাদের সব কিছু ফাঁস করে দেব। মানে ব্যাপারটা হচ্ছে, ওনারা কাউকে কাউকে ক্লেম করছেন যে বিএনপির লোকজন গেছে তাদের সাথে লাইন দিতে, মানে ওনার পুরো বক্তব্যটা শুনলাম, এরপর সরকারের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং বা ডিলিং ঠিকঠাক মতো হয় না বলে তারা ইউটার্ন দিয়েছেন, এখন তাদের কথাবার্তার রেকর্ড তাদের কাছে আছে এবং সেটা তারা ফাঁস করে দেবেন বলে হুমকি দিচ্ছেন। মানে একটা রাষ্ট্রে বসে একজন মন্ত্রী এই রকম ভাষায় কথা বলেন। আমি একটা ছোট তথ্য আপনাদেরকে জানাই, আমাদের সংবিধানের মানে উনি কী কীভাবে সামনাসামনি রেকর্ড করেছেন নাকি কোনো ডিভাইস থেকে রেকর্ড করেছেন, আমাদের আর্টিকেল 43 কনস্টিটিউশনের, রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ক প্রবেশ তল্লাশি ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকিবে, এবং খ এটাই বলতে চাইছি চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনতা রক্ষার অধিকার থাকিবে। একটু বুঝি কনস্টিটিউশনটা, এটা কিন্তু অবারিত সুযোগ না, বিভিন্ন রকম যুক্তিসঙ্গত আইনটাই, তার মানে কোনো আইন দিয়ে আপনার ফোনে বা চিঠিপত্রে আড়ি পাতা চিঠি পড়া যাবে, কিন্তু যদি আইন কোনো রকম কোনো বাধ্যবাধকতা সরকারকে বা আইন কোনো রকম কোনো পারমিশন কাউকে না দেয় তাহলে আপনি এটা করতে পারেন না, সাংবিধানিক না। এবং আর্টিকেল 43 আছে আমাদের মৌলিক অধিকার, সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসগুলো হচ্ছে মৌলিক অধিকার, সেখানের মধ্যে এটা আছে, আমাদের এইটা মৌলিক অধিকার, মানে ন্যূনতম নিতে এমপিও, এমপিরা নাকি আইন প্রণেতা অবশ্য, মানে তাদের তো কনস্টিটিউশন বোঝা টোঝা দরকার, কী বলা যাবে কী বলা যাবে না সেটাও বোঝা দরকার, আবার কেউ পাল্টে বলে ফেলতে পারেন, ওরা সব বুঝে টুঝেও বললেই বা কী, এই দেশের সংবিধান আছে, সংবিধান অনুযায়ী দেশ চলে, যেন হাসান মাহমুদ রাস পালন করেন। আমরা কাগজে কলমে ধরে নিলাম বিএনপির লোকজন গেছে, এবং ধরলাম মেজর হাফিজ গেছে, মেজর হাফিজের কথা উনি একবার বলেছিলেন, বলে টোলে বিপদে পড়েছেন, মেজর হাফিজের পর আসলে পোল্টি খেয়েছেন, আমরা বলি পোল্টি খেলেন, এরকম আরও কেউ কেউ যদি থেকে থাকে কথাবার্তা হয়ে থাকতে পারে পারে, এবং কারো কারোর সাথে ডিলিং নিয়ে সমস্যা হতে পারে পারে, প্রশ্ন হচ্ছে আপনি কি তার কথা রেকর্ড করতে পারেন, বা আপনি তার ফোন ট্যাপ করতে পারেন, তার মেসেজ আপনি প্রিজার্ভ করতে পারেন, এবং আপনি হুমকি দিতে পারেন যে আমি সেটা ফাঁস করে দেব, কোনোভাবেই পারেন না। বিএনপির ওই যে সব লোক এসব করে, আমি সব সময় বলি অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ তারা করেছে, তাদেরকে আমি রাজাকারী বলি, কিন্তু তাদেরও কথাবার্তা রেকর্ড করে আপনি ফাঁস করে দেওয়ার হুমকি কোনোভাবেই দিতে পারেন না, সদ মানে ন্যূনতম সভ্য দেশে এগুলো নিয়ে সু হতে এবং উনি গ্রেফতার টেফতার হয়ে যেতে পারতেন, কিন্তু না, উনি আবার আস্ফালন দেখালেন। কী আস্ফালন দেখালেন? উনি এবার বলছেন, আমি পড়ি, এমন প্রশ্নের উপরে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আইনগত ব্যবস্থা নেবেন, এমন প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেন তারা আইনগত ব্যবস্থা নিক, আমি বসে আছি। তবে বাস্তবতা হচ্ছে গত নির্বাচনে অংশ নিতে অনেকেই লাইন দিয়েছিল, অনেকের হিসাব মিলেনি, পরে ভিন্ন পথে হেঁটেছে, কারো যখন গোমর ফাঁস হওয়ার ভয় থাকে তখন এরকম কথা সবাই বলে, তারা আইনগত ব্যবস্থা নিলে নিতে পারে, আমি সেটার জন্য প্রস্তুত আছি। আচ্ছা, এই প্রস্তুতিটা কী? প্রস্তুতিটা আর কিছু না, উনি আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের মন্ত্রী এবং সাংগঠনিকভাবে তৃতীয় প্রধান পদে আছেন, উনি সবচেয়ে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এটাই হলো প্রস্তুতি। আপনি যদি আওয়ামী লীগ হন, আওয়ামী লীগের এরকম ক্ষমতাধর নেতা হন,
বাংলাদেশের আইন টাইন আপনাকে খুঁজে পাবে, আপনার বিরুদ্ধে বিচার করবে, আপনাকে শাস্তি দেবে। মানে আপনার মন্ত্রী টন্ত্রী তো না, মানে নেতা টেতার সন্তান যদি হন মোটামুটি সিগনিফিকেন্ট। আমি কিছুদিন আগে একটা পুরনো ভিডিও দেখিয়েছি, জাস্ট হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম নেভির অফিসারের সাথে সঙ্গে থেকে তাকে পিটিয়েও মামলা টামলা খেয়ে বাসায় অস্ত্র মাদক পাওয়ার পরও সেই মামলার কী হয়েছিল দেখা গেছে। সেই তুলনায় তো জনাব হাসান মাহমুদ বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এবং পররাষ্ট্রমন্ত্রী হওয়া এইবার, আগের পররাষ্ট্রমন্ত্রী প্রতি ভারত খুবই অখুশি ছিল ধারণা করা হয় বা শোনা যায়, ভারতের ইচ্ছাতেই উনি হয়েছে। সুতরাং উনি তো ভারতের সার্টিফাইড মানুষ, একজন মন্ত্রী, বিশাল ব্যাপার, ওনাকে আইন ছুঁতে পারবে। উনি যে আইনের জন্য বসে আছে বলছেন, প্রস্তুত আছি বলছেন, এগুলো আমাদের সামনে এই আস্ফালনগুলো করেন, আমাদের অক্ষমতা, আমাদের দেশটাকে কোন জায়গায় তারা নিয়ে গেছেন, এই দেশটা তো আসলে দেশ নাই, যে বলছেন একটা মগের মুল্লুক আছে এখানে, তারা যা বলেন সেটাই আইন। আইনের একটা বিখ্যাত বা কুখ্যাত হাত আছে না, বিরাট লম্বা। উনি খুব ভালোভাবে জানেন আইনের হাত তার পর্যন্ত যাবেন না। উনি জানেন সেই জর্জ অরওয়েলের কথার মধ্যে, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স, সবাই সমান কিন্তু জনাব হাসান মাহমুদরা বেশি সমান, উনি খুব ভালো মতো জানেন, উনি খুব ভালো মতো জানেন। সেই কারণেই না আইন নিয়েও এটা বলতে পারেন এবং আহ্বান করেন। মানে ভাবটা এরকম, বাংলাদেশে একটা স্বাধীন বিচার বিভাগ আছে, যে বিচার বিভাগটা প্রত্যেকটা মানুষকে মোটা দাগে একই চোখে দেখে এবং বিচার করে, এবং মানুষের ন্যূনতম একটা আশা আছে মানুষ বিচার পেতে পারে। না, এই আস্ফালন এটাও প্রমাণ করে বাংলাদেশে আসলে বিচার বিভাগ বলে কিছু নাই। আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন, যা ইচ্ছে তাই করতে পারেন, শুধুমাত্র একটা শর্ত প্রযোজ্য, আপনি আওয়ামী লীগের লোক হতে হবে। আর আপনি যদি আওয়ামী লীগের পাওয়ারফুল মানুষ হন, জনাব হাসান মাহমুদের মতো এত পাওয়ারফুল একজন হন, তাহলে তার কথাই নেই, আপনার যা ইচ্ছা তা বলতে পারেন। আপনি এই রকম ক্ষমতা মধ্যযুগীয় সম্রাটের উজির নাজিররাও ভোগ করেনি, এখন তারা যতটা করছেন।